ডিয়ার লার্নার্স, এই লেসনে আমি আপনাদের সাথে ডিসকাস করব ওয়ার্ডপ্রেসের একটি পপুলার প্লাগইন সম্পর্কে। তো সেই প্লাগইনসটির নাম হচ্ছে W3 টোটাল ক্যাশ। তো এই প্লাগইনসটি মূলত ইউজ করা হয়ে থাকে ওয়ার্ডপ্রেসে তৈরি কোনো ওয়েবসাইট যাতে ফাস্টার লোড হয়, অর্থাৎ ওয়ার্ডপ্রেসে তৈরি কোনো ওয়েবসাইটে লোডিং স্পিড ফাস্টার করার জন্য আমরা মূলত ইউজ করে থাকি এই W3 টোটাল ক্যাশে এই প্লাগইনসটি। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো আমরা আমাদের কারেন্ট যে ওয়েবসাইটটি আছে, আমাদের লোকাল সার্ভারে আমরা তৈরি করেছি কাস্ট নামক ফোল্ডারে, তো সেই ওয়েবসাইটটিতে আমরা মূলত এটি ইমপ্লিমেন্ট করব। আপনারা এই ওয়েতে আপনাদের রুট সার্ভারেও আপনারা ইচ্ছা করলে এটিকে আপলোড করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না, পদ্ধতি মূলত একই। তো এই কারণে আমি লোকাল সার্ভারে জাস্ট ইমপ্লিমেন্ট করে আপনাদের জাস্ট ওয়েগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমরা চলে যাচ্ছি আমাদের কারেন্ট ওয়েবসাইটের ব্যাকএন্ডে। দেন এখন এখান থেকে আমরা চলে যাব পূর্বের নিয়মে প্লাগিনস থেকে অ্যাড নিউ প্লাগিনস, অর্থাৎ নিউ প্লাগিনস আমরা যেভাবে ইনস্টল করি ঠিক সেই ওয়েতে আমরা এগোচ্ছি। তো এখন এখান থেকে আমরা জাস্ট আপলোড এই লিঙ্কটিতে ক্লিক করছি, যেহেতু আমরা প্লাগিনসটি অলরেডি আমাদের ডেস্কটপে সেভ করেছি ডাউনলোড করে wordpress.org এই সাইট থেকে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ডেস্কটপে সরাসরি WP সুপার ক্যাশি, সরি এই প্লাগিনসটি নয়, এটি একটু ডিফারেন্ট প্লাগিনস। আমরা প্লাগ এই ফোল্ডারে আমরা পেয়ে যাব W3 টোটাল প্লাগিনস টোটাল ক্যাশ এই প্লাগিনসটি। তো জাস্ট এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ওপেন এই বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এখন আমরা ইনস্টল নাও জাস্ট এই বাটনে ক্লিক করলাম। আমাদের একটু ওয়েট করতে হবে, ইনস্টল হতে একটু সময় লাগবে। তো আমরা কিন্তু দেখতে পেলাম যে আমরা সাকসেসফুলভাবে প্লাগিনসটি ইনস্টল করতে সক্ষম হয়েছি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, প্লাগিনসটিকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমরা জাস্ট অ্যাক্টিভ লিঙ্ক, সরি অ্যাক্টিভ প্লাগিনস এই লিঙ্কটিতে আমরা ক্লিক করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা প্লাগিনসটিকে কিন্তু অ্যাক্টিভ করতে সক্ষম হয়েছি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্লাগিনসটিকে আমরা কনফিগার করব। তো কনফিগার করার জন্য আমরা একেবারে লেফট সাইডে চলে আসবো আমাদের সাইড বারে। আমরা দেখতে পাচ্ছি ব্যাকএন্ডে সাইড বারে পারফরমেন্স নামক একটি লিঙ্ক কিন্তু এখানে ইনক্লুডেড হয়েছে। তো এখন এখান থেকে আমরা জাস্ট জেনারেল সেটিং এই লিঙ্কটিতে আমরা ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখন এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কিছু কনফিগারেশন আমাদের চেঞ্জ করতে হবে, অর্থাৎ ডিফল্ট অবস্থায় যেভাবে থাকবে সেটিকে আমাদের চেঞ্জ করে আমাদের মনের মতো করে আমরা জাস্ট ব্যাকএন্ড থেকে সেটিকে সাজিয়ে গুছিয়ে আমরা জাস্ট এটিকে কাজ করাবো। তো এই জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রথমেই রয়েছে জেনারেল, দেন এখানে এনেবল, জাস্ট এটিতে আমরা ক্লিক করছি আমাদের এই প্লাগিনসটিকে এনেবল করার জন্য জেনারেল মোড। তো আমরা অলরেডি একটি মেসেজ দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুলভাবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটিকে কিন্তু আমরা এনেবল করতে সক্ষম হয়েছি জাস্ট একটি বাটনে ক্লিক করার মাধ্যমে। তো এখন আমরা সেকেন্ড যে অপশন দেখতে পাচ্ছি যে পেজ ক্যাশ, তো এখন আমরা জাস্ট এখানে এই চেকবক্সটিতে আমরা টিক দিয়ে দেবো, যেহেতু আমরা পেজ ক্যাশ আমরা এনেবল করতে চাচ্ছি। ঠিক একইভাবে মিনিফাই এখানে এনেবল আমরা আপাতত করলাম না, এটি আপাতত না করলে হবে, আপনারা ইচ্ছা করলে এটিকেও এনেবল করে নিতে পারেন। আমি রুট যে জিনিসগুলো সেগুলি আপনাদের জাস্ট দেখাচ্ছি। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাটাবেস ক্যাশ রয়েছে, তো এটিকেও আমরা এখান থেকে অ্যানাবেল করব। দেন এখানে অবজেক্ট ক্যাশ, এটি আমাদের আপাতত লাগবে না। ব্রাউজ ক্যাশ, এটি অ্যানাবেল রয়েছে ডিফল্ট অবস্থায়, এটিকে আমরা অ্যানাবেলই রাখব। দেন এখন এখান থেকে বাকি সেটিংসগুলো ডিফল্ট যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। দেন এখন ফাইনালি আমরা এখান থেকে জাস্ট সেভ অল চেঞ্জেস, সরি সেভ অল সেটিংস এই বাটনটিতে আমরা ক্লিক করছি। আমাদের রুট কনফিগারেশনগুলো মোটামুটি কিন্তু আমরা চেঞ্জ করতে সক্ষম হয়েছি। তো এখন আমরা ফ্রন্ট এন্ডে যাচ্ছি, ফ্রন্ট এন্ডে গিয়ে এখন আমরা আমাদের এই সাইটটিকে একবার রিলোড দিচ্ছি। তো আমরা কিন্তু দেখতে পেলাম যে আমাদের সাইটটি অলরেডি কিন্তু রিলোড হয়েছে। তো আমরা কিন্তু এই প্লাগিনসটির মাধ্যমে খুব চমৎকারভাবে আমাদের সাইটটিকে কিন্তু ফাস্টার লোড হতে আমরা কিন্তু দেখতে পেলাম। তো আপনারা এখন আপাতত বুঝবেন না, যখন ওয়ার্ডপ্রেসের কোনো সাইট অনেক দিন ইউজ করবেন তখন সেই সাইটটি যখন আপনাদের লোড হতে সময় লাগবে তখন এই প্লাগিনসটি আপনারা ইনস্টল করে দেখবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। তো এভাবে আপনারা W3 টোটাল ক্যাশি এই প্লাগিনসটিকে আপনারা ওয়ার্ডপ্রেসে তৈরি কোনো ওয়েবসাইটে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন।